এই কোশ্চেনটা খুব বেশি বারবার এখান থেকে কোশ্চেন আসে এবং আসবেই দেখেন যে এখানে ওরাই জিনিসটাকে সুন্দর করে সামারাইজ করছে যেটা আমাদের খুব বেশি দরকার যারা বা যেটা থেকেই আসলে আমরা এই কোশ্চেনগুলো সলভ করব। তাহলে ওইটা কি ওইটা হচ্ছে সে আগে থেকেই তার আগে থেকে তার একটা ভিটের এপিসোড ছিল এখানে আপনারা থার্টি ফাইভের এর জায়গায় সরাসরি থার্টি সিক্স লিখে ফেলবেন তাই হোপ যে আপনাদের এই জিনিসটা খুব কাজে লাগবে এবং আপনারা ভিটির আর কোনো কোশ্চনে আপনাদের কোনো ধরনের ইস্যুস তৈরি হবে না আপনারা খুব সুন্দরভাবে ভিটির কোয়েশ্চেন সলভ করতে পারবেন আলাইকুম আমি ডক্টর শাহিনুর তো আজকে আমরা পড়ছি যে মেডিসিনের খুব খুব ইম্পর্ট্যান্ট একটা সেটা হচ্ছে কি ম্যাটানা মেডিসিনেরম্বোয়ে্বলিজম সো এই যে ভেনাস থম্বোয়ম্বলিজম এইটা এত ইম্পর্ট্যান্ট একটা টপিক যে এটা থেকে আপনার মোটামুটি যে তিন থেকে চারটা কোয়েশ্চেন তো আপনি পাবেনই পাবেন তার মধ্যে সব রকম কোয়েশ্চেন হয় এটা থেকে বোথ এস বি এ সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন হয় ইএম কি হয় তো এখানটাতে দেখা যায় যে এটাকে আমার কি কী করতে হয় এই কোশ্চেনটা যেহেতু খুবই ইম্পর্ট্যান্ট টপিকসটা ইম্পর্ট্যান্ট খুব বেশি বারবারই এখান থেকে কোশ্চেন আসে এবং আসবেই এবং ম্যাটালা মেডিসিনের বেশ কিছু কোশ্চেন এখান থেকে আসবে সো এটার একটা কমপ্লিট কনসেপশন আমাদের থাকতে হবে এবং এটার সবগুলো সবগুলো জিনিস আমাদের খুব ভালোভাবে হচ্ছে আমাদের বুঝতে হবে যে কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে কিভাবে আসতে পারে আর ভুলগুলো আমাদের কোথায় হয় তো আজকে আমরা খুব ভালোভাবে একদম ভিটির সমস্ত কিছু পড়বো ভিটির স্কোরিং পড়বো আমরা তারপরে এটার ম্যানেজমেন্ট পড়বো এটার হাই রিস্ক তারপর ইন্টারমিডিয়েট রিস্ক লো রিস্ক কীভাবে আমরা রিস্ক ক্যাটাগরাইজেশন করবো এবং অ্যাকর্ডিংলি কীভাবে আমরা ট্রিটমেন্ট দিব এবং সেটা আবার অ্যান্টিনেটালের সাথে পোস্ট নেটালে কী কী ঝামেলাগুলো হয় সেগুলো সবগুলো আজকে আমরা শিখবো তাহলে আমরা শুরু করি তাহলে আমাদের এই যে গাইডলাইনটা এটা হচ্ছে যে গ্রিন টপ গাইডলাইন এটার নাম কি এটা হচ্ছে রিডিউসিং দ্য রিস্ক অফ ভেনাস ফ্রম্বোসিস ডিউরিং প্রেগন্যান্সি অ্যান্ড পিউপেরিয়াম তাহলে এখন আমরা ইম্পর্টেন্ট জায়গাটাতে চলে যাই যেখানে আমাদের বারবার ভুল হয় বা কীভাবে রিস্ক স্কোরিং করতে হয় আচ্ছা এখন দেখি আমরা যে গাইডলাইনের একদম পিছনের দিকে আমাদের খুব ইম্পর্ট্যান্ট তিনটা অ্যাপেন্ডিক্স আছে দেখেন যে এখানে ওরাই জিনিসটাকে সুন্দর করে সামারাইজ করছে যেটা আমাদের খুব বেশি দরকার জানার বা যেটা থেকেই আসলে আমরা এই কোয়েশ্চেনগুলো সলভ করব তো এখানে প্রথমে যেটা হচ্ছে যে আমার অবস্টেটিক থম্বো ফাইলেক্সিস রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট দেখেন যে এখানে এই যে কতগুলো কথা দেওয়া আছে আমাদের হাই রিস্ক ইন্টারমিডিয়েট রিস্ক অ্যান্ড দেন লোয়ার রিস্ক তাহলে এই যে ক্যাটাগোরাইজেশান কোনটা হাই রিস্ক কোনটা আমার ইন্টারমিডিয়েট রিস্ক এমন কোনটা হচ্ছে আমার লোয়ার রিস্ক সেটা একটু আমরা বুঝি যে কীভাবে রিস্ক স্কোরিংটা করে নেক্সট আমরা আমাদের সেকেন্ড অ্যাপেন্ডিক্সে চলে যাই আর প্রথমে আমাকে জানতে হয় যে কোনটার স্কোর কত কারণ স্কোর হিসেবে প্রথমেই দেখেন যে আমরা এই যে এখানে আমার যে থার্ড অ্যাপেন্ডিক্স এখানে বলা আছে যে টোটাল স্কোর যখন কিনা ফোর অর মোর ফোর অর মোর টোটাল স্কোর অ্যান্টিনেটালি তখন এটাকে আমরা বলি কি এটাকে আমরা বলি হচ্ছে হাই রিস্ক হাই রিস্কের ম্যানেজমেন্ট কী হবে আমি সেটাকে পরে বলবো আগে আমরা রিস্ক স্কোরিংটা করি দেন যখন টোটাল স্কোর থ্রি হবে সেটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট রিস্ক তারপরে যখন অ্যান্টিনেটালি রিস্ক টু অর টু তাহলে আমার ফোর হইল থ্রি হইলো টু হইল টু অর লেস টু অর লেস মানে কি ওয়ান অর টু সেটাকে আমরা বলি লো রিস্ক তাহলে এটা আগে আমাকে মনে রাখতে হবে রিস্ক স্কোর কত তাহলে ফোর আর মোর হচ্ছে আমার হাই রিস্ক তারপর থ্রি হচ্ছে আমার ইন্টারমিডিয়েট রিস্ক আর টু আর লেস হবে হচ্ছে কে সেটা অ্যান্টিনেটালি সেটা হবে লো রিস্ক এখন এই যে রিস্ক অনুযায়ী আমরা তাকে কি দেবো আমরা ভিটির জন্য থম্ব প্রোফাইল অ্যাক্সেস দেবো সেটা কি সেটা হচ্ছে লো মলিকুলার ওয়েট হ্যাপরিন তাহলে আগে স্কোরিংটা আমাকে জানতে হবে তাহলে আমরা আসি এখন স্কোরিংটা আমরা শিখবো কিভাবে। এখন আপনাদের এই যে লাস্টে আপনাদের গ্রিন টপ গাইডলাইনে খুব সুন্দর করে একটা অ্যাপেন্ডিক্স দেওয়া আছে যে কোনটার স্কোর কত এবং এখানে সবগুলো আমাকে মনে রাখতে হবে তাহলে এখন একটু টেকনিক শিখাই দিই এই জিনিসটা মনে রাখায় আমাদের কাছে মোস্ট ডিফিকাল্ট একটা জিনিস মনে হয় যে কীভাবে আমি স্কোরটা মনে রাখবো এখন ব্যাপারটা হচ্ছে কি আমরা বলেছি স্কোর ফোর স্কোর ফোর হচ্ছে আমার কি এটা হাই রিস্ক এখন আমাকে মনে রাখতে হবে কতগুলো রিস্ক ফ্যাক্টর যে একাই কিনা স্কোর ফোর আবার কতগুলো ফ্যাক্টর দেখেন যে এখানে ওয়ান ওয়ান এভাবে যদি চারটা ফ্যাক্টর একসাথে থাকে সেটাও কিন্তু স্কোর ফোর হয়ে গেল আবার এখানে যে একটা ফ্যাক্টর সে একা থাকলে স্কোর ফোর তাহলে আমাকে আমরা পরে কোশ্চেনও দেখবো কিভাবে সিনারিওগুলো ফর্মুলেট হয় তাহলে এখন দেখেন তাহলে আমরা একটু যদি টেকনিক্যালি জিনিসগুলো সাজাই আমাদের মনে রাখতে খুবই ইজি হবে কীরকম যেমন আমরা স্কোর ফোর কিন্তু খুব বেশি নাই মাত্র দুটা জিনিস স্কোর ফোর তাহলে আগে আমরা ওই দুটাই শিখে ফেলবো কী কী স্কোর ফোর তবে এখানে একটা কিন্তু আছে কিন্তুটাকে যে আ সিঙ্গেল ইভেন্ট রিলেটেড টু আ মেজর সার্জারি এ ব্যাপারটা কি মিন করছে ধরেন যে কারো একটা মেজর সার্জারি হইছে তার হয়তো সে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করছিল তার হিউমারাস ফ্র্যাকচার হয়েছে হ্যাঁ তারপরে সেটার কি হইলো সেটার হচ্ছে সার্জারি হইলো তারপরে তার কি হইলো ওয়ান এপিসোড অফ ভিটি হইলো তাহলে এইটা কিন্তু এই ফোরের মধ্যে পড়বে না কারণ এক্সেপ্ট আ সিঙ্গল ইভেন্ট রিলেটেড টু মেজর সার্জারি তার সার্জারির পরে ভিটি হয়েছে সেক্ষেত্রে কিন্তু স্কোর ফোর হবে না সেটা হয়ে যাবে থ্রি সেটা হচ্ছে এই যে পরেরটা যে প্রিভিয়াস ভিটিএ বাই মেজার সার্জারি তখন কিন্তু স্কোর থ্রি তাহলে এই টুয়েস্টগুলো আমাকে কোয়েশ্চানে খুঁজতে হবে তাহলে ওইটা কি ওইটা হচ্ছে সে আগে থেকেই তার আগে থেকেই তার একটা ভিটির এপিসোড ছিল বা সে নোন কেস অফ ভিটিএ সে হচ্ছে ড্রাগ নিচ্ছে হ্যাঁ এবং ওয়ারফারি এরকম কোনো ওরাল অ্যান্টিকগুলো নিচ্ছে সেটারও আরেকটু পরে আমরা আরেকটু ডিটেলস জানবো কিন্তু এখান থেকে আমরা যেটা এখন বোঝার দরকার যে এই জায়গাটাতে কিন্তু একটুখানি টুইস্ট দিয়ে আপনার পুরো কোয়েশ্চেনটাই ভুল হয়ে যেতে পারে তাই না মানে সিনারিওটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে স্কোরিংটা ভুল হয়ে যাবে তাহলে যখনই হচ্ছে তার একটা ভিটির এপিসোড থাকবে বাট সেটা কোনো মেজার সার্জারি রিলেটেড না তখন কিন্তু সে স্কোর ফোর একটা থাকলে আর কিছু দরকার নাই সে হাই রিস্ক কারণ স্কোর ফোর ইটস সেলফ হাই রিস্ক এখন আরেকটা স্কোর ফোর সেটা আমি শেখাই দিই সেটা হচ্ছে লাস্টের দিকে হ্যাঁ এই যে এখানে ওএইচএসএস মানে হচ্ছে ওভারিয়েন হাইপার স্টিমুলেশন সিনড্রোম এইটাতেও কিন্তু ফোর তাইলে এখন আমাদের পড়াটা কত ইজি হয়ে গেল না আমাদের হচ্ছে এতগুলা গুলা স্কোরের মধ্যে আমার মনে রাখতে হবে স্কোর ফোর অনলি দুইটা জায়গায় কি একটা হচ্ছে যদি তার প্রিভিয়াস ভিটি থাকে ভিটির এপিসোড থাকে আরেকটা হচ্ছে যদি এইচ এস এস মানে কি ওভারেন হাইপার স্টিমুলেশন সিনড্রোম থাকে তবে এটাও কিন্তু ট্রান্সজেন্ট ফ্যাক্টর এটাতে কি সেটা আমি পরে বলবো আগে আমরা স্কোরিংটা মুখস্থ করি তারপর আমরা আস্তে আস্তে যাব তাহলে স্কোর ফোর অনলি দুইটা এবার আসি আমরা স্কোর ফোর স্কোর থ্রি স্কোর থ্রি কিন্তু খুব বেশি না। স্কোর থ্রি আছে মাত্র তিনটা কীভাবে সেটা একটু দেখেন এইখানে যে প্রিভিয়াস ভিটে বাট এটা রিলেটেড টু মেজার সার্জারি মানে ওই যে তার হচ্ছে যে একটা আগে একটা মেজর সার্জারি হয়েছে তারপরে তার একটা এপিসোড অফ ভিটি হয়েছে কিন্তু ওই সার্জারি ছাড়া হয় নাই যেটা সার্জারি রিলেটেড টু এ সেইটা হবে স্কোর থ্রি তাহলে এটা গেল একটা দেন আরেকটা হচ্ছে কিছু মেডিকেল কোমরবিডিটিস এখানে অনেকগুলো মেডিকেল কোমরবিডিটিস আসতে পারে যেমন তার ক্যান্সার থাকলে হার্ট ফেলিয়ার থাকলে এসএলই থাকলে ইনফলেটরি বারাল ডিজিজ এইরকম যদি কোনো মেডিকেল কন্ডিশন অ্যাসোসিয়েটেড থাকে সেটাও কিন্তু স্কোর থ্রি তারপরে নোন হাই রিস্ক এটাও স্কুড থ্রি এখন একটু আসবে কোয়েশ্চেনে এখানে তো জাস্ট আপনার নাম দিয়ে দিল তাহলে হোয়াট ইউ মিন বাই হাইরিস্ক থমোফিলিয়া হাই রিস্ক থমোফিলিয়া কথাটা যেহেতু আছে তাহলে অবশ্যই লো রিস্ক কথাটাও থাকবে রিস্ক থমোফিলিয়া এখন হাই রিস্ক থমোফিলিয়া হচ্ছে আমাকে জানতে হবে কিছু ইনহেরিটেড থমোফিলিয়া যেগুলোকে আমরা হাই রিস্ক থমোফিলিয়া বলি যেমন আপনার ফ্যাক্টর ফাইভ মিউটেশন সেটা কি না হোমো জায়গা যেটা তারপরে ধরেন প্রোটিন সি প্রোটিন এস ডেফিসিয়েন্সি এগুলা হচ্ছে কি এগুলো হচ্ছে রেস্ট থেমোফিলিয়া এগুলো যদি তো যদি কোয়েশন এগুলো দেয় তখন মেনশন করে দিবে সি ইজ আ নোন কেস অফ ফ্যাক্টর ফাইভ্রেডেন নিউট্রিশন অর নোন কেস অফ প্রোটিন সি প্রোটিন এস ডেফিসিয়েন্সি তো তারা হচ্ছে স্কোর থ্রি হ্যাঁ আর যেগুলো রেস্ট থেমোফিলিয়া তারা কিন্তু আবার স্কোর ওয়ান হয়ে যাবে সেটা আমরা একটু পরেই দেখব এই যে নোন রেস্ট থেমোফিলিয়া কিন্তু আবার স্কোর ওয়ান তাহলে এই জায়গাটা কিন্তু ভুল হওয়ার মতো এবং এটা কিন্তু আমরা গুলাই ফেলবো যদি আমরা একটু টেকনিক্যালি মনে না রাখি হ্যাঁ তাহলে এখন কি কী হাই রিস্ক থোমোফেলিয়া হইলো কি আমার স্কোর থ্রি এবং কোন কন্ডিশন সেটা আমি বললাম আর যেমন যেটা আমার ফ্যাক্টর ফাইভ লেড ইন মিউটেশন যদি আবার হেটারো জাইগাস হয় সেটা কিন্তু আমার লোয়ারিসমোফেলিয়াতে চলে যায় বা একটা আরেকটা আছে যে প্রথম ইঞ্জিন মিউটেশন সেটাও কিন্তু রিস্ক থোমোফেলিয়া সেই ক্ষেত্রে কিন্তু আমার স্কোর কী হয়ে যাবে ওয়ান হয়ে যাবে এখন আমরা যেটা বলছিলাম স্কোর থ্রি থ্রি তাহলে আমরা এখানে তিনটা পাইলাম কি একটা হচ্ছে প্রিভিয়াস ভিটি রিলেটেড টু মেজার সার্জারি দেন হচ্ছে আমার হাই রিস্ক থ্রোমোফেলিয়া আর হচ্ছে কি মেডিকেল কন্ডিশন অ্যাসোসিয়েটেড থাকলে যদি তার সাথে তখন তা বলবো হচ্ছে কি স্কোট থ্রি আর একটা স্কোট থ্রি আছে আমরা একটু নিচে দেখি সেটা হচ্ছে এনি সার্জিক্যাল প্রসিডিউর ইন প্রেগন্যান্সি প্রিপেরিয়াম অ্যাকসেপ্ট ইমিডিয়েট ফ্রেড ইমিডিয়েট রিপেয়ার অফ দ্য পেরিনিয়াম এটা মানে কি এটা মানে হচ্ছে যেমন আমাদের ডেলিভারির সময় আমরা কী করি আমরা হচ্ছে কী করি এপিসিওটমি দেই না এখন এপিসিউটমিটা জাস্ট আফটার ডেলিভারি সাথে সাথে রিপেয়ার করতে হয় এটা কিন্তু আবার স্কোরিংয়ে আসবে না যেমন তার কি হইলো যে পিউরপেরিয়ামে উইদিন পিউরপেরিয়াম পিরিয়ডে তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে তাকে অ্যাপেন্ডিস্টমি করতে হয়েছে অথবা তাকে পোস্টমার্টম স্টেরিলাইজেশন করতে হয়েছে সেটা তখন স্কোর থ্রিতে আসবে বাট যখনই সাথে সাথে তার এপিসিওটমি রিপেয়ার হচ্ছে সেটা কিন্তু আবার স্কোর থ্রিতে পড়বে না সেটা স্কোরিংয়ে আসবে না ঠিক আছে আরেকটা হচ্ছে হাইপারিমেসিস গ্র্যাভেডাম যদি থাকে প্রেগনেন্সিতে সেটাও কিন্তু কি হবে সেটাও কিন্তু আমাদের স্কোর থ্রি তাহলে স্কোর থ্রি কিন্তু খুব বেশি না তার মধ্যে এই ট্রান্সজেন্ট ফ্যাক্টর বলতে আমরা কি বুঝি এইটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে ট্রান্সজিয়েন্ট ফ্যাক্টর হচ্ছে হোল পিরিয়ডের জন্য না যেই সময়ে যেমন হাইপারমেসিস গ্র্যাভিডারাম কিন্তু ফার্স্ট সেমিস্টারেই থাকে বাই এইটিন টু টোয়েন্টি উইক্স হাইপারমিসিস গ্র্যাভেডাম কিন্তু আর থাকে না তো হাইপারমিসিস গ্র্যাভিডার্মের স্কোরিং অনুযায়ী আমাকে তাকে কী দিতে হবে লোমল কোট হেপারিন দিতে হবে ওই সময়টার জন্যই মানে ফার্স্ট সেমিস্টার অ্যান্ড বিগিনিং অফ দ্য সেকেন্ড টেমেস্টার এরপরে আর যাবে না বা ওই চেষ্টা হলে শুধুমাত্র ফার্স্ট সেমিস্টার হবে ওই সময়ই দিতে হবে সেই জন্য ট্রানজেন্ট ফ্যাক্টর কি সেগুলো একটু আমাকে বুঝতে হবে তাহলে আমরা ফ্যাক্টর থ্রি কিন্তু খুব বেশি পেলাম না এখন তাহলে কি হইলো ইজি হয়ে গেলো না আমার ফ্যাক্টর ফোর মাত্র দুইটা ফ্যাক্টর থ্রি পেলাম আমরা কত কত স্কোর থ্রি পেলাম কত মাত্র পাঁচটা এখন সেই স্কোর টু স্কোর টু তো খুবই সোজা স্কোর টু আসবে আমাদের একটা জায়গায় সেটা হচ্ছে দুইটা জায়গা একটা হচ্ছে এখন ও দেখেন ও এখানে ওয়ান অর টু দেওয়া তো কখন আমরা হচ্ছে ওয়ান ধরবো কখন আমরা টু দেব ধরবো যখন কি না বিএমআই থার্টি অর মোর তখন হবে স্কোর ওয়ান থার্টি থেকে টিল থার্টি নাইন পয়েন্ট নাইন নাইন পর্যন্ত হবে স্কোর ওয়ান কিন্তু যখনই আমার বিএমআই মোর দেন ইকুয়াল ফোরটি হয়ে যাবে তখন হয়ে যাবে সেটা স্কোর টু তাইলে বিএমআইটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে কোয়েশ্চেনে বিএমআই কত দেওয়া বিএমআই যখন থার্টি অর মোর তখন থেকে হচ্ছে আমার স্কোরিং শুরু হবে তাহলে যখন থার্টি অর মোর তখন হবে স্কোর ওয়ান টিল থার্টি নাইন পয়েন্ট নাইন নাইন পর্যন্ত কিন্তু যখনই বিএমআইটা ফোরটি অর মোর হয়ে যাবে তখন কিন্তু স্কোর টু হবে আরেকটা জায়গায় স্কোর টু আছে সেটা হচ্ছে সিজারিয়ান সেকশন এখন এটা একটা ইন্টারেস্টিং জিনিস এবং এটা ভুল হয় নর্মালি কারো যদি ইলেকটিভ সিএস হয় এই যে যদি ইলেকটিভ সিজারিয়ান সেকশন হয় তখন কিন্তু স্কোর ওয়ান মাত্র ওয়ান স্কোর যদি ইলেকটিভ সিজারিয়ান সেকশন হয় কিন্তু কারো যদি সিজারিয়ান সেকশন ইন লেবার দ্যাট মিন্স ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন কখন হয় ধরেন একটা পেশেন্ট ইন্ডাকশান পাচ্ছিল ইন্ডাকশান পাচ্ছে পরে কী হলো পরে হচ্ছে ফেইলর টু প্রোগ্রেস অফ লেবার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কী হলো ফিটাল ডিস্টেস ডেভেলপ করলো তখন আমাদেরকে ইমিডিয়েট ডিসিশন নিতে হলে কী করতে হবে সিজারেন সেকশন করতে হবে সেই সিজারেন সেকশনের স্কোর কিন্তু হয়ে যাবে টু তাহলে এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে কোয়েশ্চেনে কী বলেছে ওর কি ইলেকটিভ সিজার সেকশন হয়েছে নাকি ওর ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন হয়েছে বা যেটাকে আমরা বলি সি সেকশন ইন লেবার তাহলে এই যে টু কিন্তু খুব বেশি জায়গা না টু মাত্র দুইটা জায়গায় একটা হচ্ছে বিএমআই ফোরটি আর মোর এখানটাতে আরেকটা হচ্ছে ইমার্জেন্সি সি সেকশন এই দুইটা জায়গায় টু আর বাদ বাকি এবার পড়াটা খুব ইসি বাদ বাকি সবগুলো স্কোরিং কিন্তু ওয়ান কিন্তু এগুলো আপনাকে একবার করে দুই তিনবার যখন রিডিং দেবেন তখন এমনি মনে পড়ে যাবে যেমন কি যেমন আমরা একটা এক্সাম্পল দেখায় ফ্যামিলি হিস্ট্রি অফ ভিটি ইন ফার্স্ট ডিগ্রি রিলেটিভ ফার্স্ট ডিগ্রি রিলেটিভে যদি ভিটির হিস্ট্রি থাকে সেটা স্কোর ওয়ান তারপরে আপনার এজ এখন খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে এজ এই জায়গাটা কোথায় ভুল হয় আমি বলি এখানে দেওয়া এজ মোর দেন থার্টি ফাইভ এখন এজটা আমাদের ম্যাক্সিমাম রিস্ক ফ্যাক্টরে চলে আসে হাইপার টেনশনের মধ্যে আসে তারপরে আপনার হচ্ছে আরও বিভিন্ন ধরনের জায়গা অবসাটি কোলেস্টেসিস বলেন তারপরে হচ্ছে আপনার ডায়াবেটিস বলেন সব জায়গায় কিন্তু এইজ আসে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখবেন সবসময় এজের সাথে মোর দেন ইকুয়াল কথাটা লেখা থাকে বা স্মল ফর জেস্টেশনাল এজ সেখানে খুব ইম্পর্টেন্ট এখন খুব কেয়ারফুলি খেয়াল করবেন ভিটির গাইডলাইনে এজ কিন্তু দেওয়া মোর দেন এখানে কোনো ইকুয়াল কিন্তু নাই মোর দেন থার্টি ফাইভ কথাটার মানে হচ্ছে থার্টি সিক্স তার মানে কোয়েশনে যদি থার্টি ফাইভ ইয়ার্স দেয় সে কিন্তু রিস্ক স্কোরিংয়ে আসবে না এজ দিয়ে এইজের স্কোরিং শুরুই হবে থার্টি সিক্স এই জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করব এখানে আপনারা থার্টি ফাইভের জায়গায় সরাসরি থার্টি সিক্স লিখে ফেলবেন কারণ যেহেতু এখানে ইকুয়াল কথাটা নাই কিন্তু আমরা অন্য জায়গায় যে পড়ি মোর দেন ইকুয়াল পড়ি সেই জিনিসটা এখানে এসে কি হয় প্যাচ লেগে যায় তখন আমাদের ভুল হয় সেই জন্য আমরা এখানে কী রাখবো এখানে আমরা থার্টি সিক্স দিয়ে লিখে রাখবো কারণ ফিটার স্কোরিং এজ শুরুই হবে থার্টি সিক্স দিয়ে এটা হচ্ছে ওয়ান তারপরে অবভেসিটি আমরা বলে ফেলছি প্যানেলটি থ্রি অর মোট দেখেন এখানে কিন্তু আবার মোর দেন ইকুয়াল কথাটা আছে প্যারেটি মোর দেন ইকুয়াল থ্রি হইলে ওয়ান বাকি সব কিছু ওয়ান স্মোকার হইলে ওয়ান গরসভেরিক এন্ড কারেন্ট প্রেগন্যান্সি এআরটি ওর আইভিএফ প্রেগন্যান্সি মাল্টিপল প্রেগনেন্সি মিড ক্যাপিটাল রোটেশনাল অপারেটিভ ডেলিভারি দেন প্রোলং লেবার প্রোলং লেবার সব না কখন যখন মোর দেন টোয়েন্টি ফোর আওয়ার্স হবে লেবার তারপরে পিপিএইচ যদি মোর দেন ওয়ান লিটার তার পিপিএইচ হয় অথবা ট্রান্সফিউশন লাগে পেশেন্টের যদি প্রি টার্ম বার্থ হয় এই কারেন্ট প্রেগন্যান্সিটা সেটাকে লেস দেন থার্টি সেভেন উইক্স যদি হয় স্টিল বার্থ যদি হয় এগুলো সবগুলোই কিন্তু স্কোর ওয়ান সেই জন্য এগুলো আলাদা করে স্কোর মনে রাখতে হবে না কিন্তু নামগুলো মনে রাখতে হবে সিচুয়েশানগুলো জানতে হবে যে কোন কোন জায়গায় হচ্ছে ভিডিও স্কোরিং আসবে আমরা একটু পরে একটা কোয়েশ্চেন দিয়ে খুব সুন্দর করে আমার ব্যাপারটা ক্লিয়ার করবো যে কোয়েশ্চেনগুলো আসলেই কীভাবে আসে কীভাবে রিস্ক স্কোরিং করতে হয় তাহলে আপনাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে আমাদের স্কোরিং মুখস্থ করা কিভাবে যে ফ্যাকরি স্কোর ফোর অনলি দুইটা জায়গায় ঠিক আছে উপরে এটা শিখলাম আমরা নিচে ওএচএসএস সেখানে শিখলাম স্কোর থ্রি পাঁচটা জায়গায় এই যে উপরে তিনটা নিচে দুইটা শিখলাম তারপর স্কোর টু অনলি দুইটা জায়গায় একটা হচ্ছে আমার ওবিসিটি বিএমআই মোর দ্যান ইকুয়াল আরেকটা হচ্ছে সিজারেন্স সেকশন যেটা হচ্ছে ইন লেবার মানে ইমার্জেন্সি সেকশান আর সবগুলো হচ্ছে স্কোর ওয়ান তাহলে এখন এখন পড়াটা খুবই ইজি আমরা সবগুলো শিখে ফেললাম কোথায় কোথায় কিভাবে স্কোরিং করতে হয় এখন এই যে আমরা স্কোরিংটা শিখলাম স্কোরিংটার মধ্যে একটু আমাদের হচ্ছে একটুখানি ডিফারেন্স আছে কখন ডিউরিং অ্যান্টিনেটাল পিরিয়ড অ্যান্ড ডিউরিং পোস্টনেটাল পিরিয়ড এখন এই যে এখন প্রথমে আমরা কী আসি প্রথমে আমরা অ্যান্টিনেটাল পিরিয়ডে আসি অ্যান্টিনেটাল পিরিয়ডে এই যে আমরা স্কোরিং করলাম ওভারঅল স্কোর যদি ফোর আর মোর হয় সেক্ষেত্রে আমাকে কী দিতে হবে লোমলিক্লোরেট হেপারিন দিতে হবে কখন একদম ফার্স্ট সেমেস্টার থেকে ফার্স্ট সেমেস্টার থেকে শুরু করতে হবে স্কোরিং টিল ডেলিভারি এবং ডেলিভারি পরেও সিক্স উইক্স পোস্টনেটাল পর্যন্ত আমাকে এটা কন্টিনিউ করতে হবে সেকেন্ড যে আমরা স্কোর থ্রি যেটাকে আমরা ইন্টারমিডিয়েট রিস্ক বলেছি সেখানে আমার একইভাবে তোমরা ফাইল অ্যাক্সেস দিতে হবে মানে লোমলক হেপারিন দিতে হবে তবে এটা দিব আমরা টোয়েন্টি এইট উইক্স থেকে টোয়েন্টি এইট উইক্স থেকে শুরু করে একদম টিল সিক্স উইক্স পোস্টপাটাম পর্যন্ত আর অ্যান্টিনেটালি যদি আমাদের স্কোর টু আর লেস থাকে হুম এটা এটা হচ্ছে অ্যান্টিনেটাল কথা বলছি পোস্টেজালটা একটু পরে বলছি সেক্ষেত্রে আমার আর কী দরকার নাই ক্ষেত্রে আমার লো হেপারিন দেওয়ার দরকার নাই কিন্তু পেশেন্টকে আমরা কি বলবো ডিহাইড্রেশন অ্যাভয়েড করতে বলবো তারপর আমরা তাকে আর্লি মোবিলাইজ করতে বলবো এইটা আপনাদের এখানে খুব সুন্দর করে এই যে লোয়ার রিস্ক লোয়ার রিস্ক মানে হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু অ্যান্টিনেটালে তাহলে কী করতে হবে কিছু করতে হবে না মোবিলাইজেশন অ্যান্ড অ্যাভারেন্স অফ দ্য ডিহাইড্রেশন দ্যাট মিনস কী লাগবে না আমার আমার অ্যান্টিনেটালে ওর কোনো লোমুলকয়েট হেপারের দরকার নেই তাহলে এখন এই যে আমরা এতক্ষণ এত সুন্দর করে স্কোরিং শিখলাম সেটা আমরা এখন অ্যাপ্লাই করি এই যে আমরা বললাম আমরা খুব সুন্দর করে এখানে দুইটাকে ভাগ করে নেসে অ্যান্টিনেটালি স্কোরিং অ্যান্ড পোস্টনেটাল স্কোরিং দুইটা সিচুয়েশানে আমাকে কী করতে হবে স্কোরিং করতে হবে এখন আমরা যদি অ্যান্টিনোটানি স্কোর ফোর পাই তাহলে এটা কি এটা আমার হাই রিস্ক সেক্ষেত্রে আমরা কি করব পেশেন্ট যখন আমার বুকিং ভিজিটে আমার কাছে আসবে তখন থেকে আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন দেওয়া শুরু করব টিল সিক্স উইক্স পোস্টমার্টাম পর্যন্ত আমরা দিবো ঠিক আছে এখন কোয়েশ্চেন হতে পারে পেশেন্ট আপনার কাছে বুকিং ভিজিটে আসছে হয়তো কখন ফার্স্ট সেমিস্টার পরে দেওয়া উচিত তো ফার্স্ট সেমেস্টারের বুকিং ভিজিট থেকে কোয়েশ্চেন কিন্তু টুইস্ট থাকবে কোয়েশ্চেন হয়তো বা বলবে পেশেন্ট আপনার কাছে আসছে সিক্সটিন উইক্সে তাহলে আপনি যখন আসছে তখন থেকেই শুরু করবেন যদি তখনই তার স্কোর ফোর হয়ে যায় ওই সিক্সটিন উইক্স থেকে কারণ সে তো এর আগে আমার কাছে আসেনি তাহলে এখন যখন আসছে সিক্সটিন উইক্সে আমরা সিক্সটিন উইক্স থেকে তার জন্য এলএমডাব্লিউএচ লোমালগ্রিট হেপারিং শুরু করবো টিল সিক্স উইক্স পোস্ট মেটাল এখন যাদের স্কোর থ্রি আমরা তাকে কী বলছিলাম আমরা তাকে বলছিলাম হচ্ছে ইন্টারমিডিয়েট রিস্ক গ্রুপ তাদের ক্ষেত্রে আমরা টোয়েন্টি এইট উইক্স অফ প্রেগন্যান্সি থেকে লোমলকে হেপারিন শুরু করবো টিল সিক্স উইক্স পোস্টপার্টাম ঠিক আছে তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে এই জন্য স্কোরিংটা খুব ইম্পর্ট্যান্ট কীভাবে স্কোরিং করবো আমরা আপনাদেরকে একটা কোয়েশ্চেন দিয়ে খুব সুন্দরভাবে দেখাবো কিন্তু তার আগে আমার এই স্কোরিংটা খুব ভালোভাবে মনে রাখতে হবে স্কোরটা হচ্ছে সরাসরি যদি বলে দেয় যে তার কী হয়েছিল তার হচ্ছে সিজ এ নোন কেস অফ বেনাস্তম্ভ মিলিস আগে একটা প্রিভিয়াস ভিটির অ্যাটাক হয়েছিলো তাহলে সে তো এই একটা কথাই কিন্তু স্কোর ফোর আর কিছু আগে পিছে আর কিছু দেখতেই হবে না আপনাকে একটা কথা থাকলেই আপনি সরাসরি বুকিং ভিজিট থেকে সিক্স সিক্স পোস্টাটাল পর্যন্ত কী দেবেন তাকে লো মলিকুলার ওয়েট হ্যাপারিং দেবেন কিন্তু সরাসরি স্কোর ফোর না থেকে একটা একটা করে দিতে পারে যেমন এজ যদি থার্টি সিক্স বলে সেখানে স্কোর ওয়ান তারপরে যদি তার ওবিসিটি বিএমআই বলে হচ্ছে ফর্টি ওয়ান এখানে হচ্ছে স্কোর টু তারপরে এজ থার্টি সিক্স ছিল এখানে হচ্ছে স্কোর ওয়ান তারপরে যদি বলে যে এটা হচ্ছে যে তার কি সে একজন স্মোকার তাহলে এখানে ওয়ান তাহলে দেখেন এখন যদি আমরা যোগ করি ওয়ান টু তারপরে আবার ওয়ান এখানেও কিন্তু মিলে কিন্তু স্কোর ফোর হয়ে গেল একটা কথা স্কোর ফোর হতে পারে আবার আলাদা আলাদা পরেও কিন্তু স্কোর ফোর হতে পারে স্কোর ফোর হইলে বুকিং টু টুয়েলভ সিক্স পোস্টমর্টাম আমরা তাকে নো মনিকুলের ঠেপারিন দিব আর যদি স্কোর থ্রি হয় দ্যাট ইজ ইন্টারমিডিয়েট রিস্ক হয় সেক্ষেত্রে আমরা দিব টোয়েন্টি এইট উইক্স থেকে সিক্স উইক্স পজ পার আর যদি স্কোর টু আর টু আর ওয়ান যদি হয় সেক্ষেত্রে আমাকে কি করতে হবে না অ্যান্টিনেটালি তাকে আর আমার দিতে হবে না বাট আমাকে কী করতে হবে তাকে কোনো ধরনের ডিহাইড্রেশন হইতে দেওয়া যাবে না মানে ডিহাইড্রেশন অ্যাভয়েড করতে হবে এবং আর্লি মোবিলাইজ করতে হবে এটা হচ্ছে আমার অ্যান্টিনেটাল নেটাল এখন আসেন পোস্ট অলমোস্ট সেম একটুখানি ডিফারেন্স যেহেতু একটুখানি ডিফারেন্স সেই জায়গাটাতে ভুল হয় কিরকম পোস্ট নেটালি এখন আফটার ডেলিভারি ডেলিভারি হয়ে গেছে পোস্ট নেটালি যদি আমাদের স্কোর ফোর আসে সেক্ষেত্রে সিক্স উইক্স পোস্টমার্টম পর্যন্ত আমরা কন্টিনিউ করবো করব লোম্যালকুলেট হেপারেন কিন্তু এখানে স্কোর থ্রি আর টুটা একসাথে চলে আসবে অ্যান্টি নেটালি স্কোর থ্রি ছিল ইন্টারমিডিয়েট রিস্ক কিন্তু পোস্ট নেটালি স্কোর টু এবং থ্রি দুটাই কিন্তু আমার ইন্টারমিডিয়েট এবং ইন্টারমিডিয়েট এখানে অনলি টেন ডেজ পোস্ট পোস্টমার্টাম দিতে হবে লোম্যালকুলেট হেপারেন আর যখন মাত্র স্কোর ওয়ান সেক্ষেত্রে আমার হচ্ছে আমরা অ্যাভয়েড করবো ডিহাইড্রেশন অ্যান্ড মোবিলাইজেশন তাহলে এই জায়গাটা কিন্তু স্কোর থ্রি দেখেন দুইটাই স্কোর থ্রি কিন আবার স্কোর টু এখানে কিন্তু আলাদা হয়ে গেল তাহলে এই জায়গাটাতে কিন্তু একটুখানি চেঞ্জ আছে তাহলে কিন্তু এটা মনে রাখতে হবে ভুল হওয়ার পসিবিলিটি এখানে বেশি তাহলে আমার কেসটা কি অ্যান্টিনেটাল কেস বলতেছে না পোস্টনেটাল কেস বলতেছে সেটা ঠিক রাখতে হবে কারণ অ্যান্টিনেটালে ফোরই কিন্তু আমরা সিক্স উইক্স পোস্টনেটাল পর্যন্ত যাচ্ছি কিন্তু পোস্ট একই সিনারিওতে সিক্স সিক্স পর্যন্ত আমরা থাকবো স্কোর ফোরে স্কোর থ্রিতে যেমন অ্যান্টিনেটালি আমরা কিন্তু যার স্কোর থ্রি ছিল তাই কিন্তু পোস্ট নেটালে সিক্স সিক্স পোস্ট পার্টাম পর্যন্ত আমরা গিয়েছি কিন্তু পোস্ট যেটা হয়েছে প্রবলেমটা থ্রি থাকলে আমরা টেন ডেজ পোস্ট পার্টাম পর্যন্তই আমরা লোবন ক্লেট দিব আর এখানে যেটা ছিল টু আর লেস দেন টু মানে ওয়ান টু যেটাই হোক না কেন আমার কি লাগে নাই কোনো থার্মোফাইলেক্সেস লাগে নাই বাট এইখানে পোস্ট নেটালি টুতে কিন্তু লাগছে এই জিনিসটা ভুল হয় তাহলে এটা মনে রাখতে হবে পোস্ট নেটালি কিন্তু টুতে লাগছে টুতে ঠিক থ্রির মতোই মানে ইন্টারমিডিয়েট গ্রুপের মতো নেই টেন ডেজ পোস্টমার্টাম পর্যন্ত আমাকে কি দিতে হবে লো মোলিক্লুয়েড হেপারিন দিতে হবে আর ওয়ানের ক্ষেত্রে আমার কি দরকার নেই কোনো থার্মোফাইলেক্সেস দরকার নেই আমরা অ্যান্টি মতো নেই অ্যাভয়েড ডিহাইড্রেশন অ্যান্ড মোবিলাইজেশন তাহলে এই জায়গাটা থেকে আমাকে একটু ভালো করে জিনিসটা রাখতে হবে ক্লিন কাট একটা কনসেপশন রাখতে হবে তাহলে আমরা পুরো জিনিসটা খুব সুন্দর করে শিখলাম যে হাউ টু স্কোরিং হাউ টু স্কোরিং অফ দ্য ফেডি রিস ফ্যাক্টার্স দেন আমরা হচ্ছে দেখবো এটা কি অ্যান্টি নাকি এটা পোস্ট নেটাল মানে আমরা কখন থেকে মলিকুলার হেপারিন শুরু করব কত দিন পর্যন্ত দিব। তারপর আবার পোস্টনেটালই কখন শুরু করব। বা কত দিন পর্যন্ত আমরা কন্টিনিউ করব। তাহলে আমরা এবার একটা ডেমো কোয়েশ্চেন দেখি আচ্ছা তাহলে এতক্ষণ যে আমরা পড়লাম তাহলে আমরা এখন দেখি যে এক্সামে আমাদের এই কোয়েশনগুলো কীভাবে আসে তো আমরা আপনারা আপনাদের প্র্যাকটিস বুক থেকে এই কোয়েশ্চেনটা নিয়েছে খুবই গুড কোয়ালিটি কোয়েশ্চেন যেমন আমরা হচ্ছে এখানে বেশ কিছু কোয়েশ্চেন প্রত্যেকটাই হচ্ছে আপনার এই যে এখান থেকে একদম প্রতিটাই হচ্ছে আমাদের কি ধরনের কোশ্চেন প্রত্যেকটাই আমাদের হচ্ছে ভিটির কোয়েশ্চেন ফর এক্সাম্পল আমরা ফর্টি সেভেন কোয়েশনটা নিয়ে কথা বলি দেখেন এখানে কী বলেছেন এগুলো হচ্ছে আপনাদের সব অপশানস এগুলো এটা কিন্তু এম টু কোয়েশন সেই জন্য অনেকগুলো অপশান থাকবে ফিফটিন টু টোয়েন্টিজ পর্যন্ত অপশান থাকতে পারে সো এখানে যেমন ফর এক্সাম্পল আমরা ফর্টি সেভেন কোয়েশনটা নিয়ে কথা বলি যে আ থার্টি সিক্স ইয়ার ওল্ড মাল্টিপারস উইমেন অ্যাটেন্ডস দ্য অ্যান্টিনেটাল ক্লিনিক ফর এ রিভিউ অ্যাট টোয়েন্টি উইক্স রিস্ট্রেশন জেনারেল এক্সামিনেশন রিভিউলস আ বডি মাস ইন্ডেক্স অফ ফোরটি ওয়ান অ্যান্ড ভেরিকস পেইন্স হার অ্যানোয়াল স্ক্যান অ্যান্ড বুকিং ব্লাডস আর নর্মাল তাহলে এখন আমরা এটাকে ক্যাটাগরাইজ করি প্রথমে হচ্ছে থার্টি সিক্স ইয়ার ওল্ড এখন যখন আমরা কোয়েশ্চেন সলভ করবো থার্টি সিক্স তাহলে আমরা এইজ কত পড়েছিলাম মোর দেন থার্টি ফাইভ দ্যাট মিনস থার্টি সিক্স তাহলে এখানে স্কোর ওয়ান সুন্দর করে এখানে একটা ওয়ান লিখে ফেলবেন দেন হচ্ছে কি মাল্টিপ্যারাস বলছে কোনো প্যারিটি বলে নাই তাহলে এটাকে আমরা স্কোরে নিতে পারছি না অ্যাটেন্ডস the ক্লিনিক ফর for রিভিউ review at জেনারেল এক্সামিনেশান রিভিলস বিএমআই ফোরটি ওয়ান তাহলে বি এম আই কিন্তু দুটা স্কোর পড়েছিলাম আমরা 30 ওর মোর সেটা পড়েছিলাম ওয়ান যখন 40 ওর মোর এটা ছিল স্কোর টু তাহলে এখানে হচ্ছে আমার স্কোর ওয়ান এইজের এখানে যেহেতু থার্টি আর BMI যেহেতু এখানে ফর্টি তাহলে এখানে স্কোর টু এর কি আসছে অ্যান তাহলে এখানে হচ্ছে আরেকটা স্কোর ওয়ান কারণ গ্রস ফেরিক ভেনও কিন্তু কি ছিল আমাদের স্কোরিং ছিল তাহলে দেখেন এক দুই তিন আর এক চার তাহলে কিন্তু এখানে আমাদের স্কোর ফোর হয়ে গেল তাহলে এটা কিন্তু অ্যান্টিনেটাল কেস তাহলে স্কোর ফোর হিসাবটাতে আমরা কী জানি আমরা হচ্ছে যে অ্যাট বুকিং থেকে তার আমরা কী শুরু করবো লোমন ক্লোট হেপারিন শুরু করবো টিল সিক্স উইক্স পোস্ট নেটাল তাহলে এবার আমরা অপশন দেখি প্রথম থেকে যদি আপনি অপশন দেখেন যে লোমন ক্লুয়েট হেপারিন প্লাস লোডোস হ্যাপারিন এগুলো মিলছে না এটা আমার মিলছে না প্রোফাইল একটিক ডিউরিং লেবার মিলছে না প্রোফাইল একটিক পোস্ট নেটালি ফর সিক্স উইক্স মিলছে না প্রোফাইল একটিক ক্লোমলিকুলার ওয়েট হেপারিন অ্যান্টি নেটালি প্লাস পোস্ট নেটালি সিক্স উইক্স বাকি সবগুলো যখন আমরা দেখলাম তখন আমরা দেখলাম যে এখানে কিন্তু আমার এটাই মিলছে ঠিক আছে তাহলে এখানে কিন্তু আমার এইটাই হচ্ছে মিলতেছে এইচ নাম্বারটা কিন্তু আমার যাচ্ছে ঠিক আছে বাকি একটাও কিন্তু মিলছে না এখানে ওরা টাইম ডিউরেশন ওরা যদি এটা অপশানে নাই যে ফ্রম বুকিং টু টিল সিক্স উইক্স এই কথাটা এখানে কোনো অপশানে নাই কিন্তু আমার এখানে বেস্ট অপশান এইটাই যে প্রোফাইল একটি ক্লোমল হে পারেন অ্যান্টিনেটালি প্লাস পোস্টনেটালি সিক্স উইক্স তাহলে এইটাই হচ্ছে আমার বেস্ট অপশান এখানে হুইচ ইজ সুটেড ফর দিস কোয়েশ্চেন ঠিক আছে তাহলে এইভাবে করে এই প্রত্যেকটা কোয়েশন খুব সুন্দর গুড কোয়ালিটি কোয়েশ্চেন আপনাকে তিন লাইনের একটা সিনারিও দিতে পারে আবার ঠিক এত বড় একটা সিনারিও দিতে পারে ঠিক আছে তাহলে এরকম বেশ কিছু আপনাদের প্র্যাকটিস কোয়েশ্চেন আছে আমাদের বেশ কিছু প্র্যাকটিস বুক আছে সব জায়গা থেকে মিলাই কিন্তু আমরা কোশ্চেন সলভ করতে পারবো এবং ভিটির কোশ্চেনগুলো সলভ করতে পারলে তখন আপনি দেখবেন না আপনি সব পাচ্ছেন আপনার সব কিছু মনে থাকবে যদি আগে থেকে আপনি সুন্দর করে স্কোরিংটা মনে রাখেন যে কীভাবে আমাকে স্কোরিং করতে হবে কোনটার জন্য এটার স্কোরিংটা কত এবং সেটাকে আলটিমেটলি আমার হাই রিস্কে পড়ছে নাকি আমার ইন্টারমিডিয়েট রিস্ক পড়ছে নাকি আমার লো রিস্ক গ্রুপে পড়ছে তারপরে এইটা যেমন অ্যান্টিনেটাল সিনারিও তারপর এখানে কিন্তু যেটা হচ্ছে আমার এই যেখানে কিন্তু সিসেকশন হয়ে গেছে তাহলে এই সিনারিও কিন্তু আমার পোস্টনেটাল সিনারিও তাহলে দেখতে হবে যে ওয়েদার দিস কেস ইস অ্যান্টিনেটাল পিরিয়ড অর ইন পোস্টনেটাল পিরিয়ড এইটা আমাকে বুঝতে হবে তারপর আমাকে স্কোরিং করতে হবে করে দেন আমাকে কি করতে হবে আমাকে হচ্ছে দ্যাট ফাইল এক্সিসকে ঠেপারেন দিতে হবে তাহলে এইভাবে করে কোয়েশ্চেন আসবে এবং হানড্রেড পার্সেন্ট কোশ্চেন আসবে এখান থেকে তিন চারটা কোয়েশ্চেন থাকবে এরকম ইএমকিউ বেশ কিছু কোশ্চেন আসে আবার সিঙ্গেল বেস্টও আসতে পারে তো এইখান থেকে এটা যেহেতু মাস্ট কোয়েশ্চেন আর এইটুক জানলে মোটামুটি আপনি কিন্তু এই টাইপের কোয়েশ্চেন সব সলভ করতে পারবেন তাই আই হোপ যে আপনাদের এই জিনিসটা খুব কাজে লাগবে এবং আপনারা ভিটির আর কোনো কোয়েশ্চেনে আপনাদের কোনো ধরনের ইস্যুস তৈরি হবে না আপনারা খুব সুন্দরভাবে ভিটির কোয়েশ্চেন সলভ করতে পারবেন তাহলে আজকে আমরা কি শিখলাম এতক্ষণে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা গাইডলাইন শিখলাম ভিটি এর গাইডলাইন শিখলাম যেখানে আমরা প্রথমে কি শিখলাম প্রথমে আমরা হচ্ছে ভিটি স্কোরিং শিখলাম আমরা ভিটির স্কোরিং শিখলাম সেটা ইন্টারমিডিয়েট রিস্ক নাকি সেটা হাই রিস্ক নাকি লো রিস্ক সেটা শিখলাম দেন আমরা হচ্ছে দেন দেখলাম যে এই যে আমরা স্কোরিংটা কেন শিখলাম এটা অ্যাপ্লাই করার জন্য কোথায় অ্যাপ্লাই করবো এই কেসটাকে অ্যান্টিনেটাল কেস নাকি এটা পোস্টনেটাল নেটাল কেস তারপরে আমরা হচ্ছে কত দিন দিব ডিউরেশন হেপারেন কত দিন আমরা দিব ডিউরেশনটা ঠিক আছে তারপরে হচ্ছে তারপরে আমরা হচ্ছে কি করেছি আমরা এই রিলেটেড টি রিলেটেড বোথ অ্যান্টিনেটাল নেটাল পোস্ট নেটাল কুই হাই রিস্ক লোয়ার রিস্ক ইন্টারমিডিয়েট রিস্ক এটা করে আমরা তারপরে কি আমরা সুন্দর করে ডেমো কোয়েশ্চেন সলভ করেছি এবং এই কোয়েশ্চেনগুলো আমি আপনাদেরকে ডেমো কোশ্চেন দেখেছি এরকম বেশ কিছু কোশ্চেন সব বইতে যেরকম কোশ্চেনগুলো আছে আমাদের আমরা জানি আমাদের টেন প্লাস মতো হচ্ছে প্র্যাকটিস বুক আছে সেখান থেকে আমরা কোয়েশ্চেনগুলো সলভ করে থাকি প্লাস আমরা স্টার্টও যে কোশ্চেন সলভ করে থাকি এবং অ্যাট দ্য সেম টাইম রিকলে কীরকম কোশ্চেন আছে সেটাও আমরা সলভ করে থাকি তাহলে আমরা যেহেতু জানি খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস কোয়েশ্চেন আসবে তাহলে পুরো ভিটির জিনিসটাই আমরা এভাবে করি ঠিক এভাবেই আমরা প্রত্যেকটা টপিক এটা হচ্ছে ম্যাটানা মেডিসিনের একটা হচ্ছে গাইডলাইন বা একটা ইম্পর্ট্যান্ট টপিক সেরকম প্রত্যেকটা মডিউলাইজ আমরা কি করি এইভাবে করে হচ্ছে জিনিসগুলো আমরা সলভ করি একদম ইজি ওয়েতে বা দ্য গ্রিপ আপনার যে যে ফিঙ্গার টিপের যেন জিনিসগুলো চলে আসে এভাবে করে আমরা সলভ করি যাতে আমরা খুব ভালোভাবে এক্সামের জিনিসটা ক্র্যাক করতে পারি